করছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটো সস। যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে এবং টমেটোও শেষ হয়ে যাচ্ছে, এই জন্য টমেটো কীভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। টমেটো সস তৈরি করে আমরা সংরক্ষণ করব। এজন্য এই যে প্রথমে আমরা লাল টুকটুকা টমেটো বেছে নিয়েছি, টমেটোগুলো আমরা এইভাবে কেটে নিব, সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর টমেটোর এই যে মুখটা আছে এটা সুন্দর করে ফেলে দেবো, এটা যদি থাকে তাহলে টমেটোগুলো টমেটো সসটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মুখটা কেটে ফেলে দেব। আর এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এই টমেটোগুলো এখন আমরা একটি প্যানে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। যে এই টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন টমেটোগুলো একদম সুন্দর সফট হয়ে গেছে। এইগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিব, একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিব। এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি টমেটোগুলো এবং ছেঁকে নিয়েছি। এইগুলো এখন একটি কড়াইয়ে প্যানে আমি ঢেলে দেব। এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো সস নিয়েছি, টমেটো নিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 4 চামচ। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তারপর সিরকা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, সিরকা অথবা ভিনেগার 1/2 কাপ পরিমাণ। তারপর লবণ দিব আমি 3 টেবিল চামচ। এই যে আমি সসগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে করে নেড়ে নেব এবং এগুলো সুন্দর করে অনেকক্ষণ জাল দিয়ে নেব, পানি শুকিয়ে আসা পর্যন্ত। এই যে টমেটো সসটা বুদবুদ করতেছে, এই জন্য আমরা মাঝে মাঝে এটা নেড়ে দেবো যাতে তলায় এটা না লেগে আসে। আর এই টমেটো সসটা আপনি তৈরি করার পরে ফ্রিজে রেখে 3-4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, খুব ভালো থাকবে। টমেটো সসটা বাসায় তৈরি করার পর আপনি আর বাজার থেকে কিনে এনে খাবেন না, মানে বাজারের যে টেস্টটা টমেটো সসের ওইগুলোই ওই রকমই সেম হবে, এবং বাজারের থেকে কিনে এনে খাওয়ার আর চিন্তাই করবেন না, আপনি বাসায় তৈরি করে একবার যদি খান। যে প্রায় হয়ে আসছে আমাদের টমেটো সসটা, আর একটু হবে। এই যে আমাদের টমেটো সসটা হয়ে আসছে। এই যে এটা আমরা কেমন করে বুঝবো যে এটা হয়ে আসছে, এটা দেখেন প্রায় আঠা আঠা হয়ে আসছে। এটা দেখার উপায় হচ্ছে এই যে হাতে নেবেন, আঙ্গুলে নিয়ে এরকম একটু ইয়ে করবেন, তারের মতো হয়ে আসলে এটা বুঝতে হবে যে হয়ে আসছে। এখন এটা আমি নামিয়ে নেব। হয়ে গেল আমাদের বাসায় তৈরি সুস্বাদু টমেটো সস। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।